हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आमी आज के आपना देर के मोचार भाजा करे देखा ची। आपने रा मोचार घंटो खेये चेन, मोचार डालना खेये चेन। आमी आज के आपना देर के मोचार भाजा करे देखा ची। मोचा बा थूर। आमी प्रथमे आमी थूरटा के आमी लम्बा लम्बा करे आमी केटे ची। केटे भालो करे धुए आमी एकाने रेखे ची। एकोन आमी सिद्ध बसाबो। देखुन आमी प्रथमे आमी ये मोचागुली के आमी सिद्ध बसिए ची। आमी सिद्ध बसिए ची। आमी एकटु जले नून दिए दिच्छी। आरेकटु आमी हलुद दिए दिच्छी। थूर बा मोचा सिद्ध करार समय एकटु हलुद दिए दिबेन, ताहले आर रंगटा कालो होबे ना। आमार थूरटा आरो सिद्ध होबे। आमार थूर बा मोचागुली आमार सिद्ध होये गेलो। एखन आमी नामिये राखछि। आपनारा देखुन आमी किभाबे आमी एगुलाके भाजा करि। देखुन आमी एखाने आमी कर्नफ्लावर, मयदा, काली जीरा, हलुद, नून दिए आमी पिठालि तैरि करलाम। एखन आमी ए पिठालिर मध्ये आमी थूरेर टुकरोटा आमी दिच्छी। देखुन एइभाबे आमी पिठालिटा थूरेर मध्ये लागाच्छी। এটা কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপর আমি দেখাচ্ছি। এখানে আমি সরষার তেল দিয়েছি। সরষার তেলের মধ্যে আমি এটা ভাজবো। মোচার টুকরাগুলোকে আমি ভাজবো। দেখুন এটা একটু এখন এই পিঠটা একটু ভাজা হবে, তারপর আমি উল্টিয়ে দেব। দেখুন আমারটা কি সুন্দর উল্টালো। একটা একটা করে সবসময় একটা একটা করে ভাজবেন। একটা একটা করে ভাজলেই ভাজাগুলি ভালো হবে। গরম গরম ভাতের সাথে খাবেন। দেখুন আরও লাল লাল হবে। আর একটু ভাজাটা হোক। দেখুন আমার ভাজাটা কি সুন্দর আমার লাল করে ভাজা হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রাখছি। এভাবে আমি পরপর সবগুলা আমি থুরের টুকরাগুলি আমি ভাজা করছি। দেখুন থুরগুলার সাথে আমি আলুও লম্বা লম্বা করে আমি কেটে আমি ভাজা করছি। থুরগুলার সাথে আলুগুলিও ভাজা হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মোচা বা থুরের টুকরোগুলিকে আমি এইভাবে ভাজা করলাম। আমি এখন এগুলাকে নামিয়ে রাখছি। আপনারা এইভাবে ডালনাও করতে পারেন। আমার চ্যানেলে এইভাবে করে আমি ডালনা আমার আছে, করা আছে। আজকে আমি এই জন্য ভাজাটা দেখালাম। আমি এখন নামিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এই হলো আমার থুর বা মোচা ভাজার ফাইনাল লুক। আমি আলু এবং মোচাগুলিকে আমি এইভাবে আমি ভাজা করেছি। এখন আপনারও এইভাবে বাড়িতে করে খাবেন। আপনারা যেভাবে আলু বেগুন ভাজা করে খান, সেইভাবে আপনারা এইভাবে থুরকেও ভাজা করে খেতে পারেন। সবসময় একঘেয়েমি না খেয়ে একটু খাওয়াতে ভ্যারাইটি আনা। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন।
আমি আগামী দিন আরেকটা এরকম ঘরোয়া রেসিপি নিয়ে আমি আসব। আমি সমস্ত পুরনো দিনের রেসিপিগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। আসছি, ধন্যবাদ।